নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয় মজার। আপনাদের যাদের বিয়ে করতে ইচ্ছে করছে, বিয়ে এর জন্য পাত্র খুঁজছেন, বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, তাদের জন্য ভালোই লাগার মতো বিষয়। তাহলে বিয়ে করলে সরকার দেবে 420,000 টাকা। আপনি কি শুনতে পেলেন? বা আমি আরেকবার ঠিক করি, তাহলে বিয়ে করলে সরকার 420,000 টাকা দেবে নব দম্পতিকে, এমন নিয়ম করা হয়েছে। আপনি ভাববেন না এটা পশ্চিমবঙ্গের নিয়ম, আপনি ভাববেন না এটা ভারতবর্ষের নিয়ম, কারণ ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে বিয়ে করার জন্য সরকার 420,000 টাকা দেবে, এরকম দুরবস্থা এদেশের বা এ রাজ্যের হয়নি। তবে কোনো না কোনো দেশে তো হয়েছে, তা যাদের হয়েছে তারা খুব একটা অখ্যাত চেনেন না, জানেন না, এরকম দেশও নয়, উন্নয়নশীল দেশও নয়, প্রচণ্ড উন্নত আধুনিক মনস্ক সেরকম এক দেশে ঘটনাটা ঘটেছে। সেটা হয়েছে জাপান। জাপানে সরকার ঘোষণা করেছে, যদি আপনি বিয়ে করেন এবং আপনার বয়স বা আপনার পার্টনারের বয়স, সঙ্গী বা সঙ্গিনীর বয়স, যে দুজন বিয়ে করছেন এই দুজনের বয়স যদি 40-এর নিচে হয়, তাহলে এই নবদম্পতিকে সরকার 420,000 টাকা ভারতীয় মুদ্রায়, জাপানে ইয়েন তাতে আরো বেশি, 420,000 টাকা সরকার অনুদান দেবে বা উপহার দেবে। কেন? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বিয়ে করবে তাতে সরকারের কি হলো যে 420,000 টাকা দিতে হচ্ছে? তার কারণ জাপানে সামাজিক বৈশিষ্ট্য, জাপানিরা বিয়ে করতে অনীহা প্রকাশ করছে। জাপানিরা ইদানিং আর বিয়ে থাকতে খুব একটা ঝোঁক নেই, ঝুঁকছে না। কারণ আপনারা জানেন জাপান এত এগিয়ে একটা দেশ, তাদের মধ্যে এক তো জাতীয়তাবোধ, দেশের কাজ, জাপানি মানুষরা তো সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকে, কাজটা ওদের কাছে সব থেকে বড় ধর্ম, তাই দেশটা এত এগিয়েছে। তো একটা দেশের মানুষ যদি এতটা কাজপ্রেমী দেশপ্রেমিক হয়, তার আর আলাদা করে প্রেম নিবেদন, প্রেম করে সংসার পেতে, সেই সংসার চালিয়ে নিয়ে যাওয়ার মতো সময় মানসিকতার কতটা অবশিষ্ট থাকে, কোথায় এরকম কিছুই হবে। তাই জাপানিরা ইদানিং বিয়ে করতে অনীহা প্রকাশ করছে। তো বিয়ে করতে অনীহা প্রকাশ করছে, সমাজের মতো এগোচ্ছে। জাপানের মানুষ কাজ পছন্দ করে, কাজ করে, সে বিষয়ে তাদের নিষ্ঠার কোনো অভাব নেই, পরিশ্রম বিকল্প নেই, এরা করেন। তাহলেও সরকার তাহলে বিচলিত কেন? সরকার বিচলিত তার কারণ, মানুষ যদি বিয়ে না করে তাহলে সন্তান আসছে না, তাই জাপানের জনসংখ্যা বৃদ্ধির হার সেটা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, কমে গিয়েছে। এবার একটা দেশ, উন্নত দেশ, প্রত্যেকটা দেশই তো চায় যে তার একটা আপনার জনসংখ্যা বিস্ফোরণ হয়ে যেতে হবে না, যা ভারতবর্ষে হয়, যা চীনে হয়। এখানে জনসংখ্যা এত মারাত্মক পরিমাণে বেড়ে গিয়েছে, এটা একটা চিন্তার কারণ। জাপানের ক্ষেত্রে ওরা উন্নত দেশ, একেবারে উল্টো একটা সমস্যার সম্মুখীন। তা হলো দেশের জনসংখ্যা বৃদ্ধির হারটা মারাত্মক কমে গিয়েছে, যে এত যদি কমে যায় তা আগামী দিনে এত বড় উন্নত দেশটায় থাকবেন কারা? জাপানিদের নতুন প্রজন্ম, তাদের তো সংখ্যাটা বড় কম। তো তাহলে জাপানে এই এত উন্নত দেশ হয়ে লাভটা কি হলো? সেটাকে তো কাউকে ভোগ করতে হবে, থাকতে হবে, জাপানি বলে নিজেদেরকে প্রমাণ করতে হবে। কিন্তু সেই অন্যান্য সেরকম পশু প্রাণী পাখির মতো, যেগুলো বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাপতির মতো, জাপানি একটা বিলুপ্ত প্রজাতির যেন জাতি হয়ে যাবে, সেটা তো কোনো সরকার বা দেশের মানুষের কাছে এটা তো কাম্য হতে পারে না। তো তাহলে মানুষকে বিয়ের জন্য উৎসাহিত করতে গেলে আর কি বা করতে পারে সরকার? সামান্য কিছু আর্থিক বেনিফিট, আর্থিক উপহারের কথা ঘোষণা করতে পারে, যা তারা করেছে, যে এক্ষুনি বিয়ে করুন, যদি 40 বছরের নিচে আপনাদের দুজনের বয়স হয় তাহলে আপনাদের দুজনকে 420,000 টাকা পুরস্কার দেয়া হবে, যদি এই পাত্র এবং পাত্রীর বয়স 35-এর মতো হয় তাহলে তারা এই 420,000 টাকা আর্থিক উপহারের পাশাপাশি পাবে আরো কিছু ফেসিলিটিস, যেগুলো জীবনযাপনে প্রচণ্ড দরকারি। তো আপনারা ওই আফসোস করতে পারেন কেন জাপানে থাকেন না, জাপানে থাকলে এই টাকাটা পাওয়া যেত, কি বা করা যাবে। তো এটা মজার খবর মনে হলো, আপনাদের সঙ্গে শেয়ার করি স্বরূপ কথায়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকুন স্বরূপ কথায় এরকম মজার মজার অবাক করা নানা গল্প, নানা খবর পাওয়ার জন্য। আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।